সমস্ত নেতারা পাঞ্জাবের একটা সিনেমা রিলিজ করতে চেয়েছিলেন, কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পূর্বেই সেটা ফ্লপ হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি ফিরোজপুরে যাচ্ছিল, সেই সময় তার গাড়ি নাকি কৃষকেরা ঘিরে রেখেছিল, সেখানে নাকি প্রধানমন্ত্রীর প্রাণ বিপদে পড়েছিল। এইসব কথা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় গোটা বিজেপি পার্টি সহ আমাদের দেশের প্রথম সারির পাঁচ আটা মিডিয়ারা। যেভাবে ভিডিওগুলো একে একে সামনে বেরিয়ে আসছে, তাতে বিজেপির সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। এভাবেই প্রধানমন্ত্রী পাঞ্জাবিদের সহানুভূতি পেতে চেয়েছিলেন, কিন্তু তা বিপরীত হয়ে দাঁড়ালো। বিজেপির পরিকল্পনা ছিল পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করবে। বিজেপি সহ গদি মিডিয়ারা যেভাবে বিক্ষোভকারীদের কৃষক বলছিল, তারা আসলে কৃষক ছিল না। একটা ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গেল তারা আসলে বিজেপি সমর্থক। সেখানে দেখা গিয়েছে এসপিজি নিরাপত্তার বলায় থাকা সত্ত্বেও সেদিন প্রধানমন্ত্রীর গাড়ির কয়েক মিটারের মধ্যে এসে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকজন বিজেপি সমর্থকরা। বলা বাহুল্য, এই ঘটনায় নয়া মোড় নিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলদের বিতর্ক। ঠিক কি দেখা গিয়েছিল ওই ভিডিওতে? বিতর্কিত ভিডিওটিতে দেখা গিয়েছিল বিজেপির পতাকা হাতে নিয়ে কয়েকজন সমর্থক, তাদের মুখে ছিল বিজেপি জিন্দাবাদ স্লোগান। গেরুয়া সমর্থকদের ওই দলটি বিপজ্জনকভাবে প্রধানমন্ত্রীর কালো রঙের গাড়িটির কাছে গিয়ে স্লোগান দিতে থাকে, তারা প্রায় রাস্তার উপরে উঠে পড়ে। ভিডিওটিতে দেখা গিয়েছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর গাড়ির চালক রাস্তার একধারে গাড়িটিকে সরিয়ে নিচ্ছেন, আর এই ভিডিওটি সামনে আসার পর থেকেই মুখ লুকিয়ে বেড়াচ্ছে বিজেপির তাবড় তাবড় নেতারা, এমনকি অন্ধভক্তরাও। বিজেপির প্রবক্তারা টিভির পর্দায় চিৎকার করে করে বলছিল যে প্রধানমন্ত্রীর জীবন বিপদের মুখে পড়েছিল। যখন এসপিজি জওয়ানরা প্রধানমন্ত্রীকে চারিদিক থেকে ঘিরে রেখেছিলেন, প্রধানমন্ত্রী যে গাড়িটিতে ছিলেন সেটা বুলেট প্রুফ গাড়ি, যে গাড়িটা গুলি বৃষ্টি বোমা বিস্ফোরণেও অটল থাকে, সেই গাড়িটির ভিতরে ছিলেন প্রধানমন্ত্রী। তারপরেও তার জীবন নাকি বিপদের মুখে পড়েছিল, ঠিক এমন ধরনের কাহিনী জনগণের সামনে তুলে ধরা হচ্ছিল। কিন্তু কেন? কারণ পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করানো মূল উদ্দেশ্য ছিল বিজেপির। পাঞ্জাবে কংগ্রেসের সরকার রয়েছে, পাঞ্জাবের কংগ্রেস সরকারকে নানাভাবে টার্গেট করছে বিজেপি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা হয়েছে, পাঞ্জাবের পুলিশকেও দোষারোপ করা হয়েছে, পাঞ্জাবের আইন শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু এসপিজিআইবির নাম নিল না কেউ। কারণ এসপিজিআইবি সোজাসুজি রিপোর্ট করেন গৃহ মন্ত্রণালয়ে, অর্থাৎ অমিত শাহের কাছে। যে কৃষক বিক্ষোভের জন্য প্রধানমন্ত্রীর গাড়িটা ফ্লাইওভারে আটকে পড়ে, সেখানে যাচ্ছিলেন এই বিজেপি সমর্থকরা, একইভাবে যানজটের কারণে তারা আটকে পড়েন। হঠাৎ প্রধানমন্ত্রীর গাড়ি দেখে অতি উৎসাহে তারা সেই দিকে এগিয়ে যান। মনে করা হচ্ছে এই ঘটনাও সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় সড় গলাদের অন্যতম প্রমাণ। দেখুন সেই ভিডিও। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কালো রঙের গাড়ি, ওই গাড়িটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসেছিলেন। এসপিজি জওয়ানরা চারিদিক থেকে গাড়িটিকে ঘিরে রেখেছিল, ড্রাইভার ভিড়ের কাছ থেকে গাড়িটিকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এদেরকে দেখে বুঝতে পারছেন তো এরা কারা? এরা কৃষক নয়, এরা আসলে বিজেপি কর্মী সমর্থক। নরেন্দ্র মোদী হাই হাই মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন না, তারা আসলে জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। আর অন্ধভক্তদের বলছি, ভালো করে চোখ কান খুলে শুনুন আর দেখুন কি বলছিল তারা। এদিকে আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। শুক্রবার
কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মাহাতো সুপ্রিম কোর্টে জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় সড়ে প্রশ্ন উঠেছে, যা ভারতের জন্য আন্তর্জাতিক লজ্জার কারণ হতে পারে। প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এই ঘটনার তদন্ত পাঞ্জাব সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে পৃথক পৃথক দল গঠন করেছেন, সেই তদন্তকারী দলগুলি আগামী সোমবার পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গড়ে দেওয়া কমিটিতে ANI এর কোনো আধিকারিক যুক্ত করা হতে পারে।